नमस्कार बंधुरा, हेल्पार केडी यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा, एई मुहूर्ते सबथेके बड़ो सड़ो आपडेट, क्रमशः जटिल होये ओठा परिस्थितिर जेरे किन्तु बातिल करा हलो 2021 সালে দশম শ্রেণীর সিবিএসই বোর্ডের পরীক্ষা, স্থগিত করা হলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আগামী 1 জুনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। তো এই মুহূর্তে এবার সকলের মনে একটাই প্রশ্ন যে বাংলার পরীক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি? পিছিয়ে যাবে নাকি পরীক্ষা বাতিল হবে? কি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেটাই জেনে নেব। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনি রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে বোর্ডের পরীক্ষা হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিলেন পোখরিয়াল। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার ওপরেই সব থেকে বেশি জোর দিতে চান প্রধানমন্ত্রী। তাদের কথা ভেবেই বাতিল করা হচ্ছে দশমের বোর্ডের পরীক্ষা। দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে ক্লাসের অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে রেজাল্ট ঘোষণা করা হবে, যেভাবে আগের বছর করা হয়েছিল। তবে এবারও নয়া গাইডলাইন তৈরি করে দেবে শিক্ষা মন্ত্রক। বলা হয়েছে যে যদিও কোনো পড়ুয়া তার নাম্বার দিয়ে সন্তুষ্ট না হয় তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তবে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে, তবে করোনা পরিস্থিতির জেরে আপাতত সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো অপরদিকে এটাও বলা হয়েছে, সিবিএসসি বোর্ডের মতো কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে দিনক্ষণ কি পরিবর্তন হবে? পরিস্থিতির ওপর নজর রেখেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, আমরা চিন্তাভাবনা করে আগে থেকেই পরীক্ষা জুন মাসে নিয়ে গিয়েছি। জীবাণুমুক্তকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত নিয়মকানুন আমরা বিভিন্ন স্তরে এই নিয়ে আলাপ আলোচনা করেছি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরাও একাধিকবার বৈঠক করেছেন। আমরা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে ভোটের পর অর্থাৎ জুন মাসে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করব। আগে থেকে ব্যবস্থা নেওয়ার পরে জুন মাসের মাঝামাঝি থেকে চলে গিয়েছে পরীক্ষা, যেখানে পরিস্থিতির দিকে নজর রেখে শিক্ষামন্ত্রীর দাবি, যখন এখন পরিস্থিতির উদ্ভব ঘটে তখন আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব, কারণ স্বাস্থ্য আগে, তারপরে ছাত্রছাত্রীদের যাতে বছর না নষ্ট হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের মাঝামাঝি থেকেই একটি সমাধান সূত্রে বের করা হবে, যদিও আমরা পরীক্ষা পিছিয়ে দিয়েছি আগে থেকেই। এরপরেও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্ট বোর্ডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সিবিএসসি বোর্ডের পরীক্ষা কিন্তু দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, তাদের অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে নাম্বার দেওয়া হবে। অপরদিকে কিন্তু সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় অর্থাৎ যদি করোনার প্রকোপ আরও বাড়ে তাহলে কিন্তু যে সমস্ত বোর্ড অর্থাৎ যেমনই পদক্ষেপ সিবিএসসি বোর্ড নিয়েছে তেমনই কিন্তু পদক্ষেপ পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রেও হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মতামত নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।